গুড মর্নিং বন্ধুরা, এসটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, এই যে সকাল সকাল উঠে যে সখীকে বের করে নিলাম, তো এখানে বেঁধে দিলাম সখীকে, আপাতত থাক। তো চলো এখন বাইরে থেকে বাসি কাজগুলো করি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সূর্য কি সুন্দর করে উঠছে। এই যে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওই যে লাল লাল সূর্যটা দেখা যাচ্ছে, মানে ভিডিওতে তো সব ভালো আসবে না, জানি না। দেখো একদম লাল হয়ে খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদের সাথে পরে আরেকবার ভালো করে দেখাবো। চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে এখন ঘন্টা ঝাল দিয়ে দেবো। তো বন্ধুরা, উঠান ঝাড় দিয়ে আমি এখন কালকে যে বাবুর যে জামাগুলো ছিল ওগুলো তো শুকায়নি, ওগুলো আমি এখন মেলে দিতাম। তো মেলে দিয়ে যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, তো পরে আমি ঘরটা ঝাড় দিয়েছি, ঘর বারান্দা পরে ঝাড় দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বাইরে উঠলো মাকড়সা, মানে এদিক দিকে একটু মানে ময়লা পড়ে উপর থেকে, তো ওই যে উপরের দিকটায় মাকড়সা হয়েছে। আর আমাদের যে ঘরটা, ঘরের উপরে হলো সজনের ডাটা, যে গাছ সজনের ডাটা এটাকে বলে, ওই সজনের ডাটার গাছ আছে, ওগুলো পাতা তো ছোটো ছোটো, ওই যে ওদিক দিয়ে মাকড়সা মানে জাল হয়েছে, তাই ওই পাতাগুলো একদম মানে ঝুড়ঝুড়ি লেগে আছে, দেখতে বাজে লাগছে। এদিকে পরিষ্কার করে দিলাম, ঝাল দিয়ে পরিষ্কার করে নিলাম। বারান্দাটা ভালো পরিষ্কার, তারপরে আবার সকালে বাড়ির জামা আছে, মানে কিছু জামা কাপড় আছে, ওগুলো আমি খুলে ফুলে দিয়ে এখন ধুয়ে দিব আর কি। তো সকালবেলা আমি পায়রাদেরকে খেতে দিয়ে দিলাম, তো এখন খেতে দিব হলো সখীকে, এই যে কালকে ভাত ছিল, তো আমি এগুলো এখন ওকে দিয়ে আসবো। ভাত খেতে দিয়ে গেলাম, তো আমি এখন চলে যাবো বাড়িতে। আর ওই যে দেখো বন্ধুরা, সূর্যটা কি সুন্দর উঠেছে। তো চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, যে দেখো স্নান করে আমি ঠাকুর মুখে, তো চলে আসলাম তোমাদের সাথে। তো আমার চা বানানো হয়ে গেছে, বাবু খাবারও বানানো হয়ে গেছে, তো এখন বাবুকে খাইয়ে দিব। আর যে দেখো বিছানাটা তোলা এখনো হয়নি, তো তুলবো আগে। এই বাবাই খুনি ফেলে দিত খাবার, খুব দুষ্টু তুমি জানো তো। আগে ওকে খাইয়ে নিব, তারপরে বিছানাটা তুলবো, ওকে খাওয়াবো, আমি চাষবো, তারপরে তার আগে না। তো এখন বাজে হলো, দাঁড়া দেখি কয়টা বাজে, এখন বাজে 7:51 বাজে। এ বাবাই, তো 8টাই বাজে ছিল, তো আমার সকালের কাজ হয়ে গেছে, এখন বাকি কাজ বাবুর দাদা মানে জামাগুলো শুধু সব ধোয়াটা হয়ে গেছে, ওগুলো মিলেও দিয়ে এসেছি। তো ওই যে এখন এখন শুধু খাওয়াবো, আর একটু পরে ভাত বসাবো। তো ভাতটা রান্না হয়ে গেলে তো সে আর সুখীকে ওকে বেঁধে দিয়ে আসবো আর কি, ওকে মাছে দিয়ে আসবো নিয়ে আসবো। তো ওকে মানে যে বাড়ি যে কাকিমাদের বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে এনেছিল, তো ওদের বাড়ির সামনেই বেঁধে রেখেছি আর কি, কারণ ওদের ওখানে জায়গা আছে, আমি ওখানেই রেখে এসেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে বিছানা টিছানা তুলে তারপরে সুখীকে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে, আর কেউ বন্ধু যাবে না, আমার সঙ্গেই থাকবে। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে বাবু ঘুমালো, ও ঘুমালো, তো এখন আর বিছানাটা তুলবো না,
একটু পরে তুলব উঠবে তারপর তো আমি এখন যাব সখীকে বেঁধে দিয়ে আসতে মানে মাঠে দিয়ে আসবো তো চলো সখীকে দিয়ে আসি তারপরে এসে রান্না বসাবো চলো যাওয়া যাক তো এই যে বন্ধুরা সখীকে নিয়ে যাচ্ছি তো এই যে আমি সখীকে বেঁধে দিয়ে গেলাম এই যে সখী তোর মা আসে না এর জন্য কান্না করছে তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে আমি বাড়িতে গিয়ে এখন বসাবো ভাত ভাত বসিয়ে দিব এখন বাবু দিকে ঘুমিয়েছে তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা ভাত বসানোর আগে একটু গ্যাস ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ওই গ্যাসটা অবশ্যই একটু মানে জল কিংবা একটু সাফ দিয়ে গ্যাস ওভেনটা একটু মানে পরিষ্কার করে নিলেই তবে হয়ে যায় যাই হোক আমি টেবিলটা গ্যাসটা গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি সবজির কেটে দিচ্ছি আর আজকে বানাবো হলো বেগুন তো তার জন্য আমি বেগুন কাটছি বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো বেগুনিটা ভেজে নিব বেগুন কাটা ধোয়া সবই শেষ এখন শুধু তেলটাও গরম বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এখন শুধু ভাজার পালা এই দেখো ভেজে নিচ্ছি চলো ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বেগুনি হয়ে গেল তো বন্ধুরা আমার রান্না হয়ে গেল এই যে শুধু সবজিটা হয়ে গেলেই হবে আর ভাত নামিয়ে নিয়েছি তো সবজিটা হয়ে গেছে আর একটু মনে হবে কারণ শুধু গরম মশলা তেল দিয়ে নামিয়ে নিই তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সখীকে ছায় আনার জন্য তো খুব রোদ উঠেছে তোকে ছায় নিয়ে আসি এনে ওই যে ভাতের মাছ যে আছে ওকে খেতে দিব বেশি একটা দাঁড়াচ্ছি না আজকে ব্লগটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে